আসসালামু আলাইকুম জিয়ার রন। আজ আমরা যে টপিকটি পড়ব সেটি কম বেশি সবাই পরিচিত, ব্লাড ট্রান্সফিউশন। সেটা মেডিকেল অ্যান্ড নন মেডিকেল সবাই পরিচিত। শরীরে রক্ত ভরতে হবে, এই রক্ত ভরার প্রক্রিয়াতে কি কি কারণে আমরা রক্ত ভরি, রক্ত ভরার জটিলতা কি হতে পারে, কি প্রসিডিউরে রক্ত ব্লাড ট্রান্সফিউশন করা হয় মানে রক্ত ভরা হয়, এবং রক্তের যে কিছু প্রোডাক্ট আছে ব্লাড প্রোডাক্ট সেগুলো আমরা কখন কিভাবে কি কাজে ইউজ করে থাকি। ক্লাসটিকে যদি আমরা পড়াশোনার চিন্তা না করে, মেমোরাইজ না করে, একটু গল্পের মতো করে মনে রাখি যে আমাদের এই বাস্তবিক জীবনে আমরা কিভাবে এটা ব্লাড ট্রান্সফিউশনটাকে সাধারণত ইউজ করে থাকি, সেভাবে মনে রাখলে এই টপিকটি খুবই ইজি সবার কাছে। এটা আলাদা করে পড়ে মনে রাখার মতো করে কষ্ট করতে হবে না। তাহলে আমরা শুরু করি ব্লাড ট্রান্সফিউশন মানে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট রিলেটেড টক। সাউন্ড ক্লিয়ার আছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে ব্লাড ট্রান্সফিউশন জিনিসটি কি? ব্লাড ট্রান্সফিউশন ইজ ট্রান্সফিউশন অফ হোল ব্লাড অর ইটস কম্পোনেন্টস সাচ অ্যাজ ব্লাড সেল অর প্লাজমা ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। তাহলে ট্রান্সফিউশন কথাটা রিলেটেড টু ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট। আর আমরা যদি কোনো সালাইন দেই শরীরে, তখন এই টার্মটি হয়ে যাবে ইনফিউশন। আর এখানে একটি কথা আছে, ট্রান্সফিউশন অফ ব্লাড, আমরা ম্যাক্সিমাম টাইমই অ্যানাদার পার্সন থেকে মানে ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন আমরা ব্লাড দিয়ে থাকি বা ব্লাড ট্রান্সফিউশন করে থাকি, কিন্তু নিজের ব্লাড নিজের শরীরেও ট্রান্সফিউশ করা যায়, সেটি হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন, সেটিও আমরা আজকে বলবো। এখন ব্লাড ট্রান্সফিউশন দুইটা প্রসিডিউর আছে। একটা হলো আমরা কি করব, কালেক্ট করব ব্লাড ডোনার থেকে। আরেকটি পার্ট যেটি, সে পার্টটি হচ্ছে ব্লাড আমরা অ্যাডমিনিস্ট্রেশন করব রিসিপিয়েন্টে বা যার দরকার তার শরীরে। এখন আমরা আগে জেনে নিই কখন কখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, মানে ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, প্রয়োজনীয়তাটা কখন কখন ব্লাড ট্রান্সফিউশনের। মেইন হেডলাইন যদি আমরা মনে রাখি, প্রথমটা হচ্ছে অ্যাকিউট ব্লাড লস। অ্যাকিউট ব্লাড লস এর আমরা কেন ব্লাড ট্রান্সফিউশন করি ইমিডিয়েটলি? টু রিপ্লেস সার্কুলেটরি ভলিউম অ্যান্ড টু মেইনটেন অক্সিজেন ডেলিভারি। আমরা জানি ব্লাড আমাদের অক্সিজেন ক্যারি করে নিয়ে যায় এবং সেটা টিস্যুতে নিয়ে পৌঁছে দেয়। এখন যদি অ্যাকিউট ব্লাড লস হয়, ইন দ্যাট কেস আমাদের হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে, যদি হচ্ছে তোমার অক্সিজেন ডেলিভারি ঠিক মতো না হয় আর আমাদের ব্লাড ভলিউম কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্লাডটাকে রিপ্লেস করব। কোন কোন কন্ডিশনে এরকম অ্যাকুট ব্লাড লস হতে পারে? প্রথমে মেইনলি ট্রমা পেশেন্ট, যে কোনো ট্রমার ক্ষেত্রে এই ব্লাড লস হতে পারে। স্পেশালি আমরা ফ্র্যাকচার, ফিমার, টিবিয়া আর পেলভিস, আর হতে পারে ট্রমাটিক রাপচার অফ দি স্প্লিন, লিভার স্প্লিন, অথবা হতে পারে যে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি, ইন দ্যাট কেস দেখা যায় ব্লিডিং হয়, ব্লিডিং এর জন্য আমাদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। আর রাপচার অ্যাওর্টিক অ্যানোরিজম, এই কন্ডিশন গুলোতে আমরা অ্যাকিউট ব্লাড লস, অথবা অ্যাট দ্য টাইম অফ সার্জারি, সার্জারির সময় দেখা গেল যে হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে, আনকন্ট্রোল ব্লিডিং, তখন আমাদের ব্লাড ব্লিডিং স্টপ করতে হবে, সাথে সাথে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। সেকেন্ড হেডলাইন যেটি, আমাদের ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন পেরি অপারেটিভ অ্যানিমিয়া। পেরি অপারেটিভ অ্যানিমিয়াটা কারেকশন করার জন্য আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। পেরি অপারেটিভ মিনস প্রি অপারেটিভ টাইম, অপারেশন পিরিয়ড এবং পোস্ট অপারেটিভ টাইম, মানে অপারেশনের আগে, অপারেশনের সময় এবং অপারেশনের পরবর্তী সময়, ইমিডিয়েট পরবর্তী যে টাইমটা, এই সময়টাতে আমরা যদি কোনো পেশেন্টের অ্যানিমিয়া থাকে তখন অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন দিব। কেন? টু এনশিওর অ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি ডিউরিং দ্য পেরি অপারেটিভ ফেজ। থার্ড হেডলাইন যেটি, সিমটোমেটিক ক্রনিক অ্যানিমিয়া। ক্রনিক অ্যানিমিয়ার পেশেন্টদেরও আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব, উইথ অর উইদাউট মানে ইম্প্যান্ড সার্জারি, মানে ধরো উইদাউট হেমোরেজ বাট ইম্প্যান্ডিং টু অর ইম্প্যান্ডিং টু সার্জারি, পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক অ্যানিমিয়া, তখন আমরা ব্লাড ট্রান্সফিউশন দিব। যেমন যদি কোনো পেশেন্টের ব্লিডিং পেপটিক আলসার থাকে এবং সেখান থেকে হেমাটোমেসিস হয়, তখন আমাদের এই অ্যানিমিয়া কারেকশন করতে হবে। হেমোরয়েডের পেশেন্ট, কার্সিনোমা বা যে কোনো ম্যালিগন্যান্ট লেশনের ক্ষেত্রে আমাদের এই ব্লাড ট্রান্সফিউশন দিতে হতে পারে।
আর কগুলোপ্যাথি কারেকশন করার জন্য তখন আমরা কগুলেশন ফ্যাক্টরে দিতে পারি, বা অ্যাকিউট কন্ডিশনে আমরা ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশনও করতে পারি। কেমোথেরাপির পেশেন্টদেরও আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তাহলে দিজ আর দ্য ইন্ডিকেশন ফর ব্লাড ট্রান্সফিউশন। যদি হেডলাইনগুলো আমরা মনে রাখি যে অ্যাকিউট ব্লাড লস, যদি অ্যাকিউট স্টেট কি কি কারণে হতে পারে, ট্রমা, ডিউরিং সার্জারি, আমাদের ব্লাড লাগতে পারে, পেরি অপারেটিভ পিরিয়ড, অপারেশনের আগে, অপারেশনের সময় বা অপারেশনের পরে, এই মুহূর্ততে মুহূর্তগুলোতে যদি তোমাদের কোনো দেখা যায় যে কোনো পেশেন্টের ব্লাড কম আছে, দেন হিমোগ্লোবিন কম আছে, তখন অবশ্যই আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে ফর অ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারি। আর থার্ড হেডলাইন যেটা বলা হয়েছিল, মেইন ক্রনিক এনিমিয়া, যে কোনো পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক ডিজিজেস লাইক হচ্ছে হেমোরয়েডস, ব্লিডিং পেপটিক আলসার, অথবা ম্যালিগন্যান্ট কন্ডিশন, অথবা কোয়াগুলোপ্যাথি বা কেমোথেরাপি, এই সব এই কন্ডিশনগুলোতে আমরা ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশন করে থাকি। এখন যেহেতু আমরা সার্জারি টপিকটিতে আছি, তাহলে আমরা সার্জারি রিলেটেড টকে যাব। দেখো, পেরি অপারেটিভ রেড ব্লাড সেল ট্রান্সফিউশন ক্রাইটেরিয়া, এটা হচ্ছে বেইলি ল্যাবের 26th এডিশনের যে চার্টটা দেওয়া আছে সেই চার্ট থেকে বলছি যে পেরি অপারেটিভ পিরিয়ডে আমরা কখন ব্লাড ট্রান্সফিউশন দিব। যদি হিমোগ্লোবিন 6 গ্রাম, মানে সিক্স বিলো 6 গ্রাম/ডেসিলিটার হয়, তখন অবশ্যই ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। 6 to 8 ট্রান্সফিউশন আনলাইকলি টু বি অফ বেনিফিট ইন দ্য অ্যাবসেন্স অফ ব্লিডিং অর ইম্পেন্ডিং সার্জারি, কিন্তু আমরা ব্লাড ট্রান্সফিউশন দিই ইউজুয়ালি 6 to 8, যদিও বলেছে ইম্পেন্ডিং সার্জারি, যদি আমরা সার্জিক্যাল প্রসিডিউরও যাই তখন আমাদের ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, কিন্তু আমরা এই পেরি অপারেটিভ পিরিয়ডে ব্লাড ট্রান্সফিউশন দিব 6 থেকে 8 হলেও, কারণ কি বলেছিলাম, অ্যাডিকুয়েট অক্সিজেন ডেলিভারির জন্য। আর মোর দেন 8, no indication for transfusion in the absence of other risk factors. কিন্তু আমাদের কান্ট্রিতে আমরা এখন পর্যন্ত হিমোগ্লোবিন 10টাকেই ধরে নেই, এবং 10-এর নিচে হলে কোনো পেশেন্টের সার্জিক্যাল ওয়ার্ডে আমরা ইউজুয়ালি ব্লাড ট্রান্সফিউশন করে থাকি, দেন 10-এর উপরে হলে আর আমরা ব্লাড ট্রান্সফিউশন করি না। এই পেরি অপারেটিভ ব্লাড ট্রান্সফিউশন ক্রাইটেরিয়া। এখন মেইন কথাতে চলে আসছি, আমরা যে হোল ব্লাড ট্রান্সফিউশন, আমরা মেইন সবাই মনে করি যে হোল ব্লাড যেটা, সেটাই মেইন ব্লাড ট্রান্সফিউশনের একটা মেইন পার্ট। অ্যাকিউট ব্লাড লস হোক আর যে কন্ডিশনে, আমরা যে কোনো কন্ডিশনে হোল ব্লাড দিয়ে সব কিছুকেই রিপ্লেস করতে পারি। ফার্স্ট যেটি হচ্ছে এক ইউনিট ব্লাড বা ওয়ান ব্যাগ ব্লাডে কি কত পরিমাণ ব্লাড থাকছে আর কি থাকছে, এখানে বলা হচ্ছে যে 450 ml, 450 ml অফ ডোনার ব্লাড থাকবে, আর 50 ml অ্যান্টিকোয়াগুলেন্ট বা প্রিজারভেটিভ সলিউশন অ্যাড করে আমরা এক ব্যাগ ব্লাড স্টোর করা হয় বা রেডি করা হয় ফর ট্রান্সফিউশন। ব্লাড কনস্টিটিউটস অ্যাভেলেবল ফর ক্লিনিক্যাল ইউজ, আমরা কমনলি কি কি ব্লাড অ্যান্ড ব্লাড কনস্টিটিউটস ইউজ করে থাকি। ফার্স্ট কমনলি ইউজড, ফার্স্ট ওয়ান অলরেডি বলা হয়ে গিয়েছে, দ্যাট ইজ হোল ব্লাড। আর সেকেন্ড হচ্ছে ব্লাড কম্পোনেন্ট, কিছু ব্লাড কম্পোনেন্ট আমরা ইউজ করি, এর মধ্যে প্রথম হচ্ছে প্যাকড রেড সেল, হোয়াইট সেল, প্ল্যাটেলেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেড, হিউম্যান প্লাজমা প্রোডাক্টস লাইক হিউম্যান অ্যালবুমিন সলিউশন, কোয়াগুলেশন ফ্যাক্টর কনসেন্ট্রেট লাইক ফ্যাক্টর 8 and 9, অ্যান্ড রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7A, ফিব্রিনোজেন কনসেন্ট্রেট, আর কিছু ইমিউনোগ্লোবিউলিনস আমরা দিয়ে থাকি, লাইক স্পেসিফিক আর স্ট্যান্ডার্ড ইমিউনোগ্লোবিউলিনস, এত ডিটেলস আমাদের লাগবে না। আমরা চলে যাই কিছু ব্লাড প্রোডাক্ট, কমনলি ইউজড ব্লাড প্রোডাক্টস, অ্যান্ড দ্যার প্রথম যেটি আমি বলেছিলাম যে প্যাকড রেড সেল, রেড ব্লাড সেলের আমরা কি করছি, রেড ব্লাড সেলের কে স্পান ডাউন করছি এবং কনসেন্ট্রেট করে প্যাক অফ রেড সেলস দিচ্ছি, এখান থেকে প্লাজমাটাকে রিমুভ করে দেওয়া হয়, করে যে রেড পার্টটা ওই অংশটাই আমরা দিই। ইচ ইউনিট অ্যাপ্রক্সিমেটলি 330 ml অ্যান্ড হ্যাজ হিমাটোক্রিট 50-70%। এই প্যাক রেড সেলস স্টোর করা হয় SAGM সলিউশন, দ্যাট ইজ স্যালাইন, অ্যাডেনোসিন, গ্লুকোজ, ম্যানিটোল, এই যে প্রিজারভেটিভ, এই সলিউশনটাতে স্টোর করা হয়। আগে করা হতো সিপিডিতে, সিপিডি মিনস সাইট্রেট, ফসফেট অ্যান্ড ডেক্সট্রোজ সলিউশন। এখন এই SAG, স্যালাইন, অ্যাডেনিন, গ্লুকোজ, এই সলিউশনটা তে স্টোর করার পারপাসটা হচ্ছে হাফ লাইফটা বা শেলফ লাইফ বলা হয় সেটা ইনক্রিজ করার জন্য, সেটা কত,
5 weeks আমরা রিস্টোর করব 2 টু 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আর এই প্যাক্সিলের ইউজ, ক্লিনিক্যাল ইউজ আমরা কাদের দেই? ক্রনিক অ্যানিমিয়াতে, ওই যে বলা হয়েছিল যে ক্রনিক অ্যানিমিয়া ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, ওয়ান হেডলাইন যেটা মেইন, এক্সট্রিম অফ এজ চিলড্রেন এবং ওল্ড এজ পার্সনদেরকে আমরা এই প্যাক্সিলের দিব। আর কার্ডিয়াক ফেইলর, যাদের কার্ডিয়াক রিক্স অফ কার্ডিয়াক ফেইলর পেশেন্ট, যাদের রিক্স আছে ডেভেলপিং কার্ডিয়াক ফেইলর, তাদের ক্ষেত্রে আমরা এই প্যাক রেড সেল দিব, সেক্ষেত্রে হোল ব্লাড ট্রান্সফিউশন করব না। ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নেক্সট, যেটি আমাদের ব্লাড প্রোডাক্ট। তাহলে দেখো ব্লাড প্রোডাক্ট কিন্তু রং আর লাল নেই, লাল থেকে কি হয়ে গিয়েছে ইয়েলো কালার অনেকটাই, সেরাম কারণ প্লাজমাটা, ব্লাডের যে মেইন পার্টটা থেকে আমরা প্লাজমা পার্টটাকে সেপারেট করে সেটা থেকে আমরা ইউজ করছি। ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা ইজ রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টরস অ্যান্ড ইজ রিমুভ ফ্রম ফ্রেশ ব্লাড। এটা স্টোর করা হয় -42 -50 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং এটার শেলফ লাইফ বা হাফ লাইফ 2 ইয়ার। আর আমরা কোথায় ইউজ করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা? কি বলা হলো, কোয়াগুলেশন বা ক্লটিং ফ্যাক্টর রিচ থাকে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে। তাহলে যে কোনো কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে আমরা এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। কমনলি আমরা এখন পর্যন্ত শিখে এসেছি না আপ টু 5th ইয়ার যে কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হিমোফিলিয়াটকে টাইপ একটা ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি আর একটা ক্রিসমাস ডিজিজ বা ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি। তাহলে আমরা ফ্যাক্টর রিপ্লেসমেন্টও করতে পারি অথবা আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমাও দিতে পারি এই পেশেন্টদের। আর তাহলে কোয়াগুলেশন রিলেটেড, দেখো যদি কোনো অ্যাবনর্মাল কোয়াগুলেশন ফ্যাক্টর থাকে কোনো পেশেন্টের এবং সেই পেশেন্টের আমরা সার্জারি প্ল্যান করে থাকি, সার্জারি ইন পেশেন্ট উইথ অ্যাবনর্মাল কোয়াগুলেশন ফ্যাক্টর ডিউ টু কেন লিভার ডিজিজ, লিভার ফেইলোর অর পোর সিনথেটিক ফাংশন লিভারের, লিভার রিলেটেড, কারণ এই ফ্যাক্টরগুলো সিনথেসিস হচ্ছে লিভার থেকে। তাহলে লিভার প্রবলেমে তো ফ্যাক্টরগুলো প্রোডাকশন হতে পারবে না বা সিনথেসিস হতে পারবে না, তখন আমাদেরকে বাইরে থেকে দিতে হবে, সেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা হিসেবে আমরা দিতে পারি ক্লিনিক্যাল ইউজ। আর রিভার্সালও ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, যদি ওরাল হেমোরেজ হয় ডিউ টু ওভার অ্যান্টিকোয়াগুলেন্টের জন্য, দেখা যাচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়েছে বা যার জন্য তার হেমোরেজ স্টার্ট হয়ে গিয়েছে ওভার ডোজ এর জন্য, ইন দ্যাট কেস আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে এটা কারেকশন করতে পারবো। ওয়ান টাইপ অফ অ্যান্টিডোট হিসেবে আমরা বলতে পারি যে আমরা এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। আরেকটা যদি মনে করি যে প্লাজমা এক্সচেঞ্জ ইন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা বা হিমোলাইটিক কিউরেমিক সিন্ড্রোম, সেক্ষেত্রে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। আবার যেটা বলা হয়েছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, কথাটি এসছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমরা পরে বলবো, শুধু বলে যাচ্ছি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে একজন মানুষের তার শরীরের টোটাল ভলিউম এবং অথবা এর চেয়ে বেশি যদি ব্লাড ট্রান্সফিউশন করা হয় তার শরীরে এই পরিমাণ উইদিন 24 আওয়ার্স, স্পেশালি বলা হচ্ছে যে উইদিন 12 আওয়ার্স পিরিয়ডের মধ্যে, তখন আমরা বলি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। তখন কিছু প্রবলেম হয়, কমপ্লিকেশন যাতে না হয় তখন আমরা এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে থাকি। আরেকটা হচ্ছে কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি বা DIC, দ্যাট ইজ ডিসামিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, তখন আমরা এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিই। কারণ এটা দিলে, এটা যে বলা হলো কোয়াগুলেশন ফ্যাক্টর, রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টর, তাহলে কি হবে তখন এটা কোয়াগুলেশনে হেল্প করবে। আরেকটা ব্লাড কম্পোনেন্ট হচ্ছে ক্রায়োপ্রিসিপিটেট, কমনলি ইউজ করা হয়। তাহলে ক্রায়োপ্রিসিপিটেট জিনিসটা কি? ক্রায়োপ্রিসিপিটেট হচ্ছে সুপারনেটেন্ট প্রিসিপিটেট অফ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং রিচ ইন ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন, মানে প্লাজমা থেকে আরো আরো কনসেন্ট্রেটেড ফর্মে আমরা কি নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি ফ্যাক্টর 8 কে এবং ফিব্রিনোজেন কে, সেটাই হচ্ছে ক্রায়োপ্রিসিপিটেট। এই ক্রায়োপ্রিসিপিটেট কে আমরা স্টোর করতে পারি -30 ডিগ্রি সেন্টিগ্রেডে উইথ 2 ইয়ার শেলফ লাইফ। আর
কখন ইউজ করা হয়, বলাই হয়ে গিয়েছে যখন যেহেতু রিচ ইন ফ্যাক্টর এইট এন্ড ফিব্রিনোজেন, তাহলে আমরা এই ফিব্রিনোজেন অথবা ফ্যাক্টর এইট ডেফিসিয়েন্সিতে বা লো কন্ডিশনে আমরা এই ক্রাইপ্রেসিপিটেট ট্রান্সফিউজ করব পেশেন্টকে। তাহলে এই যে পিকচারটি দেখা যাচ্ছে, দেখো প্রথমে হোল ব্লাড, ওয়ান ইউনিট ব্লাড, সেখান থেকে আমরা সেপারেট করে ফেললাম আরবিসি প্লেটিলেট, এখান থেকে চলে আসছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যে পার্টটা আমরা প্রথমে ভাগ করলাম, এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটাকে আবার করে প্রিপার করে আমরা ক্রায়োপ্রিসিপিটেট সেপারেট করছি। এখন নেক্সট আরেকটা যেটি প্লেটিলেট কনসেন্ট্রেট, প্লাটিলেট আমরা ট্রান্সফিউশন করি কমনলি সবাই, আম জনতা থেকে শুরু করে আমাদের মেডিকেল পার্সন সবাই কমনলি জানে যে হচ্ছে প্লাটিলেট দিতে হবে ডেঙ্গু ফিভার, ডেঙ্গুতে যদি হচ্ছে হেমোরেজিক ডেঙ্গুতে আমরা প্লাটিলেট দিই কমনলি, অথবা প্লাটিলেটের আরো কিছু কন্ডিশন আছে তখন আমাদেরকে দিতে হয়, কিন্তু তোমরা সবাই ইউজুয়ালি মাথায় এটাই আছে প্লাটিলেট দিতে হবে। চলে আসো প্লাটিলেট কনসেন্ট্রেট, এটি আমরা সাপ্লাইড এস ফুল প্লাটিলেট কনসেন্ট্রেট এবং কন্টেইন করে অ্যাবাউট 2,50,000, অ্যান্ড প্লাটিলেট স্টোর অন স্পেশাল এজিটেটর অ্যাট 22-24 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড শেলফ লাইফ হচ্ছে 5 ডেজ, অনলি 5 ডেজ আমরা স্টোর রাখতে পারি, এর বেশি না। কোথায় আমরা দিব? থ্রোম্বোসাইটোপেনিয়া প্রায়র টু অ্যান ইনভেসিভ প্রসিডিউর, আমরা একটা ইনভেসিভ প্রসিডিউরে যাচ্ছি, সার্জারিতে যাচ্ছি, কিন্তু পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া আছে মানে প্লাটিলেট কম আছে, তখন আমাদের কি করতে হবে? প্লাটিলেট ট্রান্সফিউজ করতে হবে। আরেকটি হচ্ছে সিগনিফিক্যান্ট হেমোরেজ ইন প্রেজেন্স অফ থ্রোম্বোসাইটোপেনিয়া, হেমোরেজ হচ্ছে এবং পেশেন্টের থ্রোম্বোসাইটোপেনিয়া আছে, তখন অবশ্যই আমাদেরকে প্লাটিলেট দিতে হবে, প্লাটিলেট অ্যাভেলেবেল না থাকলে আমরা ব্লাড ট্রান্সফিউজ করব। আর যদি প্লাটিলেট কাউন্ট লেস দেন 50,000 হয় তখন আমাদেরকে প্লাটিলেট কনসেন্ট্রেট দিতে হবে। প্রোফাইলেকটিক অর থেরাপিউটিক ট্রান্সফিউশন অফ প্লাটিলেট ইন পেশেন্ট উইথ প্রাইমারি প্লাটিলেট ফাংশন ডিসঅর্ডার, যদি প্লাটিলেট ফাংশন ডিসঅর্ডার থাকে কোনো পেশেন্টের তখনও আমাদেরকে প্লাটিলেট কনসেন্ট্রেট দিতে হবে। আরেকটি হচ্ছে ওই যে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি, কমনলি সব জায়গায় বলে দিতে পারো, সরি, প্লাটিলেট কনসেন্ট্রেট আমাদের ট্রান্সফিউজ করতে হবে এই কন্ডিশন গুলাতে। ওকে, আরেকটি সরি, প্রথম বিন কমপ্লেক্স কনসেন্ট্রেট, সেটি হচ্ছে হাইলি পিউরিফাইড কনসেন্ট্রেট প্রিপেয়ার ফ্রম ফুল প্লাজমা, আমরা প্লাজমা থেকে প্রথম বিন কনসেন্ট্রেট কমপ্লেক্স যেটি সেটি সেপারেট করি। এর মধ্যে কি কি থাকে? ফ্যাক্টর 2, ফ্যাক্টর 9 এবং ফ্যাক্টর 10, ফ্যাক্টর 7টাকে আমরা ইনক্লুড করা হয় অথবা প্রোডিউসড সেপারেটলি। কোথায় ইউজ করা হয়? রিভার্সাল অফ অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি ইন আনকন্ট্রোল হেমোরেজ, অ্যান্ড দেখা গেল ওয়ারিফেরিন থেরাপি পাচ্ছিল সেখান থেকে তার হচ্ছে আনকন্ট্রোল হেমোরেজ হচ্ছে, সেই পেশেন্টকে ইমার্জেন্সি রিভার্সাল অফ অ্যান্টিকোয়াগুলেন্ট জন্য আমরা এই প্রথম বিন কমপ্লেক্স কনসেন্ট্রেটকে ইউজ করতে পারি। ওকে, হুমায়রা শোনা যাচ্ছে ঠিক মতো? জি ম্যাম শোনা যাচ্ছে। ওকে, তাহলে যেটি বলেছিলাম ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন জিনিসটিকে, সেটি আমরা এখন পড়বো। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে ট্রান্সফিউশন অফ এ ভলিউম অফ ব্লাড দ্যাট ইজ ইকুয়াল টু অর ইজ গ্রেটার দ্যান দ্য রিসিপিয়েন্টস টোটাল ব্লাড ভলিউম উইদিন লেস দ্যান 24 আওয়ার্স অর ইউজুয়ালি উইদিন 12 আওয়ার্স পিরিয়ড অফ টাইম। এই শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে যদি আমাদের শরীরে যে পরিমাণ ব্লাড আছে অথবা তার চেয়েও বেশি ব্লাড ট্রান্সফিউজ করা হয় তখন আমরা বলবো এই কন্ডিশনকে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। ইন্ডিকেশন কি তাহলে? কাদের বেলায় আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিব, এত এত ব্লাড কাদের লাগবে? কমন, এটা আমাদের সবারই মনে চলে আসবে, ফার্স্ট ট্রমা পেশেন্ট, কেউ যদি কারো ট্রমা হয় মানে মেইনলি আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় তখনই মেইনলি আমাদের এত ব্লাডের প্রয়োজন হয়, হেমোরেজ হয়। তাহলে ইয়াং অ্যাডাল্ট ট্রমা ভিকটিম পেশেন্ট, তাদেরকে আমরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। পেশেন্ট উইথ মেজর ব্লিডিং ডিসঅর্ডার, অনেক মেজর ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে তখন লাগতে পারে, অথবা অবস্টেটিক কমপ্লিকেশন মেইনলি হচ্ছে দেখা যায় মেনোরেজিয়া এবং হচ্ছে মেইন এক্টোপিক প্রেগনেন্সিতে আমাদের এই লাগতে পারে ব্লাড ট্রান্সফিউশন, বেশি পেশেন্ট শকে চলে যায়,
হেমোরেজ এর জন্য। এখন এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যে আমরা দিলাম, এত এত ব্লাড শরীরে ট্রান্সফিউজ করলাম, তাহলে এ পেশেন্টের কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন গুলোর মধ্যে মেইনলি চলে আসছে কার্ডিয়াক কমপ্লিকেশন। কার্ডিয়াক কমপ্লিকেশন কেন হবে? এটা হয় মেইনলি কম্বাইন্ড ইফেক্ট অফ হাই পটাশিয়াম কনসেন্ট্রেট এবং এক্সেস সাইট্রেট উইথ লো ক্যালসিয়াম কনসেন্ট্রেশন এবং হাইপোথার্মিয়া। কি হয়, এই যে ব্রেকডাউন হচ্ছে এবং এত সেল ব্লাড ট্রান্সফিউজ করা হচ্ছে, স্টোর ব্লাড, সেই স্টোর ব্লাডে আরবিসি ভেঙে যাচ্ছে, সেখানে সেল যদি ডিস্ট্রাকশন হয় পটাশিয়াম বাইরে চলে আসছে, সেখান থেকে হাই পটাশিয়াম কনসেন্ট্রেশন, এক্সেস সাইট্রেট, এই যে আমরা স্টোরেজ করার জন্য যে প্রিজারভেটিভ ইউজ করছি, সেখানে যে সাইট্রেট থেকে তোমার সাইট্রেটের পরিমাণ বাড়ছে, ক্যালসিয়াম কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এই জিনিসগুলো কি করে, কার্ডিয়াকের উপরে ইফেক্ট তৈরি করে। হাইপোথার্মিয়া, পেশেন্টের স্টোর ব্লাড দিলে হাইপোথার্মিয়া ডেভেলপ করে। মেইন কি হতে পারে, ভেন্টিকুলার এক্সট্রাসিস্টল ফিব্রিলেশন, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এবং পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট ডেথ হতে পারে। সেকেন্ড কি হতে পারে, যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা বলা হলো হাইপার ক্যালেমিয়া এন্ড হাইপোক্যালসিমিয়া, অলরেডি বলা হয়ে গিয়েছে। থার্ড হেডলাইন হাইপোথার্মিয়া, এটাও বলা হয়েছে পেশেন্টের হাইপোথার্মিয়া ডেভেলপ করবে, অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য পেশেন্টদের। এই অ্যাসিডোসিস ইন দ্য পেশেন্ট উইথ সিভিয়ার রেনাল অ্যান্ড হেপাটিক ডিজিজ মে বি অ্যাগ্রাভেটেড বাই দ্য লো পিএইচ অফ দি স্টোর ব্লাড। এই লো পিএইচ এর জন্য কি হয়, ওই পেশেন্টদের অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। আর ফেইলোর ইন হিমোস্টেসিস কেন হবে, কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ঠিক মতো কাজ করছে না স্টোর ব্লাডের, অথবা প্ল্যাটেলেটস, স্টোর ব্লাড আমরা দিচ্ছি, আমাদের ইমার্জেন্সি ব্লাড ট্রান্সফিউজ করতে হচ্ছে, এত এত স্টোর ব্লাড আমাদের দিতে হচ্ছে, সেখান থেকে এই কোয়াগুলেশন ফ্যাক্টর এবং প্ল্যাটেলেটস যদি কমে যায়, মানে নষ্ট হয়ে যায়, তখন যদি আমরা এই ব্লাডটা দিই, তখন এই হিমোস্টেসিস করতে পারে না, তখন ব্লিডিং হয়। হাইপোথার্মিয়া, কোয়াগুলেশন ফ্যাক্টর পড়লে অ্যাক্ট অ্যাট লো টেম্পারেচার, তখনও এটা বলা হয়েছে হেমোরেজ এর প্যাথোফিজিওলজিতে যে কোয়াগুলেশন ফ্যাক্টর কাজ করতে পারে না লো টেম্পারেচারে। অ্যাসিডোসিস কি করে, আবার ডিক্রিজ করে ফাংশন অফ কোয়াগুলেশন প্রোটিয়েজ, মানে কোয়াগুলেশন ঠিক মতো হয় না, তাহলে কি হবে, ব্লিডিং হবে, কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে, মানে ডিসামিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন। আর এআরডিএস ডেভেলপ করতে পারে কেন, ডিউ টু ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক থ্রোম্বিন যদি ডিপোজিট হয় পালমোনারি আর্টারিজে, তখন ওখানে এআরডিএস ডেভেলপ করতে পারে। আর কিছু জেনারেল কমপ্লিকেশন হবে, আমরা জেনারেল কমপ্লিকেশন জেনারেল কমপ্লিকেশন যে কোনো ব্লাড ট্রান্সফিউশন, সিঙ্গেল ব্লাড ট্রান্সফিউশনও হতে পারে, এগুলো ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে, লাইক ট্রান্সফিউশন রিয়াকশন, ইনকম্পেটিবিলিটি, ফেব্রাইল ট্রান্সফিউশন রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন, এয়ার এম্বোলিজম, ট্রান্সমিশন অফ ইনফেকশন লাইক এইচআইভি, হেপাটাইটিস, বিএনসি, সাইটোমেগালোভাইরাস, ম্যালেরিয়া, সিফিলিস, আয়রন ওভারলোড হতে পারে, থ্রোম্বোফ্লেবাইটিস হতে পারে, এটসেট্রা, এগুলো আমরা আবার বলবো। যদি আমরা হেডলাইন হিসেবে মনে রাখি, অল্প কথায় মনে রাখি, কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ কোয়াগুলোপ্যাথি, তারপরে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোথার্মিয়া, আরেকটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, মনে রাখতে হবে কার্ডিয়াক অ্যারেস্টের কথাটি এখানে নেই, এই কয়টা হেডলাইন মনে রাখলেও আমাদের চলবে। তাহলে এই ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে যাতে কমপ্লিকেশন গুলো না হয়, তাহলে আমরা কি করব, কিছু প্রিভেন্টিভ মেজার তো আমরা নিতে পারি। তাহলে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন আমরা কাদেরকে দিব না, ওল্ড এবং চিলড্রেনদের দিব না, ওল্ড এজ পার্সনদের, যাদের কার্ডিয়াক রেনাল আর হেপাটিক ডিজিজ আছে তাদের দিব না। রিপিটেড কোয়াগুলেশন স্ক্রিনিং প্রোফাইল করব, হেমাটোলজিক্যাল টেস্ট করব, যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে সেগুলো কারেকশন করব, এবং ব্লাড ওয়ার্মার ইউজ করব যাতে হাইপোথার্মিয়া ডেভেলপ না করে। আর 14 days, মানে ব্লাড শুড বি ইউজড ট্রান্সফিউজড উইদিন 14 days অফ ডোনেশন, মানে এর চেয়ে বেশি স্টোর বা ব্লাড আমরা অ্যাভয়েড করবো যাতে এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ না করে। আর প্ল্যাটেলেট কনসেন্ট্রেট অথবা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দিব যখন ওই যে আমাদের ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। তাহলে এই যে কোয়াগুলেশন যে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো বা প্ল্যাটেলেট হবে না, প্ল্যাটেলেট এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যদি আমরা অ্যাডিশনালি ট্রান্সফিউজ করি। আরেকটি কথা যেটি বলেছিলাম, ফার্স্টে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন, তাহলে এই অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন জিনিসটি কি, অটোলোগাস হচ্ছে নিজের ব্লাড আমি নিজেই দিব, আমি অন্যের ব্লাড দিব না, এটি হচ্ছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন। কিভাবে দিতে পারি,
কখন দিব। তাহলে দেখো কিছু টাইপস আছে অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশনে, থ্রি টাইপস, ইন্টার অপারেটিভ অ্যান্ড অর পোস্ট অপারেটিভ সেল সালভেজ একটা প্রসিডিউর এর মাধ্যমে দিতে পারি, প্রি অপারেটিভ অটোলোগাস ডিপোজিশন করতে পারি, আর একটা অ্যাকিউট নর্মো ভলিউমিক হিমোডাইলেশন, এই পদ্ধতিতেও আমরা অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন দিতে পারি। তাহলে একটা করে বলি, ইন্টার অপারেটিভ আর পোস্ট অপারেটিভ সেল সার্ভিসটা কি জিনিস, আমরা কি করব, ব্লাড কালেকশন করব ফ্রম উন্ড ইন্টার অপারেটিভলি অ্যান্ড ফ্রম পোস্ট অপারেটিভ ড্রেনেজ কন্টেইনার। আমাদের যে ড্রেনেজ কন্টেইনার আছে সেটা স্পেশাল ইকুইপমেন্ট, ওই ইকুইপ সরি উন্ড থেকে আমরা ব্লাড কালেক্ট করলাম, এবং হচ্ছে সেটা কোথায়, কিসের মাধ্যমে, ড্রেনেজ কন্টেইনারের মাধ্যমে, এবং সেটাকে প্রসেস করে স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে সেই ব্লাডটাই আমরা পেশেন্টের আবার ট্রান্সফিউজ করতে পারি। কোন কোন ক্ষেত্রে করা যাবে, অবশ্যই ক্লিন সার্জারি হতে হবে, কোনো ইনফেক্টেড বা ম্যালিগনেন্ট কেস কেসের বেলায় আমরা এই অটোলোগাস ট্রান্সফিউশনে উন থেকে ব্লাড নিয়ে ট্রান্সফিউজ করব না। মেজর কি ক্লিন সার্জারিগুলোর এক্সাম্পল এখানে মোটামুটি দুটো তিনটে দেওয়া আছে, দেখো মেজর অর্থোপেডিক সার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি মেইনলি, আর হেপাটিক সার্জারি লাইক লিভার ট্রান্সপ্লান্টেশন। ইন দ্যাট কেস আমরা উন থেকে ব্লাড কালেক্ট করে এটাকে প্রসেস করে আবার পেশেন্টের গায়ে দিতে পারি। কন্ট্রাইন্ডিকেশন, ডার্টি উন্ড, ইনফেক্টেড উন্ড, ম্যালিগনেন্সি, অ্যাক্টিভ ইনফেকশন, ইন দ্যাট কেস আমরা এই অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন যে এই প্রসিডিউরটি যে ড্রেনেজ কন্টেইন করে আমরা উন্ড থেকে কালেক্ট করে দিব, এটা করতে করবো করতে পারবো না, আমরা দিতে পারবো না। তাহলে কি হবে, উল্টো পেশেন্টের ক্ষতি হয়ে যাবে। আরেকটি হচ্ছে প্রি অপারেটিভ অটোলোগাস ব্লাড ডিপোজিশন, এটা বেটার অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে। আমরা কি করব, একজন সুইটেবল অ্যাডাল্ট পার্সন বা পেশেন্ট যার হিমোগ্লোবিন লেভেল মোর দেন 10 গ্রাম পার ডেসিলিটার এবং হিমাটোক্রিট অ্যাবাভ 34%, তাদের কি করব, আমরা ব্লাড ডিপোজিট করতে পারি প্রি অপারেটিভলি, ব্লাড ডোনেশন করবে সে। করা যায় আপ টু 2 to 4 units অফ ব্লাড ফর ইন্টার অপারেটিভ আর পোস্ট অপারেটিভ অটোলোগাস ট্রান্সফিউশনের জন্য প্রতি উইকে একটি করে ব্লাড আমরা কালেক্ট করে জমা রাখতে পারি, তারপরে তার ডিউরিং সার্জারি অথবা পোস্ট অপারেটিভ পিরিয়ডে তার ব্লাডই তার গায়ে আমরা দিতে পারি। এটি আরেকটি প্রসিডিউর হচ্ছে প্রি অপারেটিভ অটোলোগাস ব্লাড ডিপোজিশনের, সরি এটি আমরা কোন কোন সার্জারির বেলায় এই কাজগুলো করব, এটা মেইনলি দেওয়া হয় ক্লিন সার্জারি, ক্লিন কাট সার্জারি, মেজর অর্থোপেডিক গাইনোকোলজিক্যাল সার্জারি। কাদের দিব না, সেম অ্যাক্টিভ ইনফেকশন, ম্যালিগনেন্সি, কার্ডিয়াক ডিজিজ যাদের, মেইনলি এদের বেলায় বল এটা মনে রাখতে হবে, যাদের কার্ডিয়াক ডিজিজ আছে, হাইপার টেনশন আছে, অ্যাটিক স্টেনোসিস, অ্যানজাইনা এটসেট্রা, এদের বেলায় স্পেশালি এই প্রি অপারেটিভ ব্লাড ডিপোজিশন করে নিজের ব্লাড নিজের শরীরে ট্রান্সফিউজ করা যাবে না। আদার্স যেটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, অ্যাক্টিভ ইনফেকশন তো যাবেই না দেওয়া। তারপরে যেটা থার্ড প্রসিডিউর যার মাধ্যমে আমরা নর্মো ভলিউম অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, সেটি হচ্ছে জাস্ট কালেকশন অফ ব্লাড বিফোর অপারেশন, এবং আমরা কি করব, ভলিউম রিপ্লেসমেন্ট করব ফ্লুইড দিয়ে, ক্রিস্টালয়েড অর কলার সলিউশন, দেন ডিউরিং সার্জারি আমরা অটোলোগাস তার ব্লাড ট্রান্সফিউশন করব অথবা ইমিডিয়েটলি আফটার অপারেশন। এটি ছিল হচ্ছে মোটামুটি এই অটোলোগাস ব্লাড ট্রান্সফিউশন, মানে নিজের ব্লাড আমি কিভাবে নিজের শরীরে ট্রান্সফিউজ করতে পারি। যেটি প্রথমেই বলেছিলাম যে ব্লাড ট্রান্সফিউশনের দুইটি প্রসিডিউর, একটি হচ্ছে কালেকশন ফ্রম ডোনার, আর একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ ব্লাড টু দ্য রিসিপিয়েন্ট। যারা মেডিকেল স্টুডেন্ট, অলরেডি মেডিসিন ক্লাব বা ব্লাড ব্যাংকের সাথে জড়িত, তারা সবাই জানে কিভাবে ব্লাড কালেক্ট করতে হয়। আর আমি শুধু হেডলাইন বলে দিচ্ছি, কালেকশন আমরা করব হেলদি অ্যাডাল্ট পার্সনের, এজ মাস্ট মোর দেন 18 ইয়ার্স, অ্যান্ড তার বডি ওয়েট মাস্ট মোর দেন 45 ইয়ার্স হতে হবে, সরি 45 কেজি হতে হবে, এবং সে 3 মাসের মধ্যে ব্লাড ডোনেশন করেনি, তার কোনো কোমরবিডিটিস নেই, এবং তার কোনো অ্যাক্টিভ ইনফেকশন বা ম্যালিগন্যান্ট কন্ডিশন এগুলো নেই, তারাই হচ্ছে ব্লাড ডোনেট করতে পারবে। এবং ব্লাড কালেক্ট করে আমরা কি করি, অলরেডি বলেছি আমরা ব্লাড ব্যাগে রাখবো, 450 ml অফ ব্লাড কালেক্ট করে আমরা 50 ml এই প্রিজারভেটিভ সলিউশনের মধ্যে আমরা ব্লাড কালেক্ট করব। আর পেশেন্টকে আমরা ব্লাড ট্রান্সফিউজ করব কিভাবে, দেখো ট্রান্সফিউশন
ট্রান্সফিউশন আমরা করার আগে জেনে নিচ্ছি কি করতে হবে। আমাদের ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং করতে হবে পেশেন্টের অ্যান্ড ডোনারের, যদি আমাদের ব্লাড গ্রুপিং ম্যাচ হতে হবে এবং হচ্ছে ক্রস ম্যাচিং করে নিতে হবে। তারপরে আমাদের যে ব্লাডটা ডোনার থেকে কালেক্ট করে নিয়ে আসা হলো সেই ব্যাগ চেক করতে হবে। ব্যাগের মধ্যে কিছু নাম্বার থাকে, পেশেন্ট নাম্বার, পেশেন্ট ডোনার নাম্বার, পেশেন্টের আইডি নাম্বার, হসপিটাল নাম্বার, ডোনার আইডি নাম্বার, ক্রস ম্যাচিং করা হয়েছে সেটি কম্পিটেবল ইন রুম টেম্পারেচার অর নট, এবং স্যাম্পল যে ল্যাবে কালেক্ট করা হয়েছে সেই ল্যাবের একটি নাম্বার আছে সেই নাম্বার, এগুলো আমাদের আগে দেখে নিতে হবে। তারপরে আমরা যদি এগুলো সব ম্যাচ করে তখন আমরা কি করব, ট্রান্সফিউশন নোট লিখব এবং অর্ডার লিখব, তারপরে আমরা ব্লাড ট্রান্সফিউশন করব। তোমাদের জন্য এই ট্রান্সফিউশন নোট এন্ড অর্ডার খুবই ইম্পর্টেন্ট। অস্পিতে তোমাদের যে ইউনিভার্সিটি থেকে প্রসিডিউর স্টেশনে দেওয়ার জন্য কিছু টপিক দেওয়া হয়েছিল ইনিশিয়ালি, সে তার মধ্যে এর মধ্যে ছিল যে কিছু প্রি অপারেটিভ অর্ডার বা রেফারাল নোট, তার মধ্যে আরেকটি হচ্ছে ট্রান্সফিউশন নোট অ্যান্ড অর্ডার, এটি তোমাদের যে কোনো সময় দিয়ে দিতে পারে অসুবিধা। তাহলে ট্রান্সফিউশন নোট অর অর্ডার আমরা কিভাবে লিখব, কি চেক করব? পেশেন্ট প্রোফাইল ফার্স্ট, নেম, এজ, সেক্স, ব্লাড গ্রুপ, পেশেন্টস আইডি পেশেন্ট অর পেশেন্ট নাম্বার, ডোনার প্রোফাইল পেশেন্ট নেম, এজ, ব্লাড গ্রুপ, ডোনার্স আইডি নাম্বার অর ডোনার্স নাম্বার। তারপরে বলেছিলাম স্ক্রিনিং টেস্ট, স্ক্রিনিং করে নিতে হবে, ক্রস ম্যাচিং কম্পেটেবল অর নট, ব্যাগ নাম্বার, ল্যাব স্যাম্পল নাম্বার, হোল ব্লাড, যেহেতু আমরা ধরে নিচ্ছি হোল ব্লাড ট্রান্সফিউজ করব, হোল ব্লাড, আর যদি দেখা যায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা তাহলে লিখবে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, কত ইউনিট, ওয়ান ইউনিট, ডেট অ্যান্ড টাইম মেনশন করতে হবে। কি করছি আমরা এখন, অর্ডারটা লিখছি কিভাবে আমরা ট্রান্সফিউজড করব। ব্লাড ট্রান্সফিউশন অর্ডার অন ডেট যদি এক্সামে আসে অস্পিতে তাহলে সেই এক্সামের ডেট এবং এক্সাম টাইম 9 AM লিখে দিলেই হবে, ব্লাড ট্রান্সফিউশন অর্ডার অন অ্যাট। তাহলে অর্ডারটা কি হবে, উইথ অল অ্যাসেপ্টিক প্রিকশন 1 ইউনিট অফ হোল ব্লাড ইজ ট্রান্সফিউজ অ্যাট ফার্স্ট অ্যাট দ্য রেট অফ 5 ড্রপস পার মিনিট ফর 5 মিনিট, then if no transfusion reaction occur then transfuse 10 drop per minute for 10 minute. tarpor amra observe korbo jodi kono transfusion reaction na hoy tokhon amra ki korbo, test rest of the blood transfuse korbo 15 to 20 drops e khetro bisheshe drops amra 25 drops kore dite pari jodi transfusion reaction hoy such as fever, chest tightness, rash, hypothermia, then amra immediately transfusion stop kore dibo ebong ডক্টরকে কল করব। মানে ওখানে যদি দেখা যায় নার্স আছে, এখানে অর্ডারটা নার্সকে স্পেশালি দেওয়া হচ্ছে যে সে এটা ফলো করবে, যখন এই কোনো ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করবে করে তখন সে পেশেন্ট নার্সকে ডাকলে নার্স ডক্টরকে কল করবে। তারপরে আমরা কি করব, যদি এই ট্রান্সফিউশন রিয়াকশন হয় আমরা হাইড্রোকর্টিসন ইনজেকশন আইভি দিব, অ্যাভিল দিতে পারি আইভি, সরি আইএম, অ্যান্ড ল্যাসিক্স ইনজেকশনগুলো পুশ করবো। তোমাদের নোট লিখতে হবে এটা, আফটার ট্রান্সফিউশন অফ হাফ ইউনিট অর হোল ইউনিট অফ ব্লাড প্লিজ গিভ ফলোয়িং, দ্যাট ইজ ইনজেকশন ল্যাসিক্স আমরা দিতে পারি, এটা সব সময় দেওয়া হয় না ল্যাসিক্স, ব্লাড ট্রান্সফিউশনের পরে মানে হাফ ব্যাগ দেওয়ার পরে বা ফুল ব্যাগ দেওয়ার পরে কিন্তু দেওয়া লাগতে পারে। অ্যাট দ্য এন্ডে কি করতে হবে, নোট রাইটারের নেম, সিগনেচার অ্যান্ড ডেট লিখতে হবে তোমাদের যদি অসুবিধাটা আসে। এখন যেটা বলছিলাম ফার্স্ট আমরা ট্রান্সফিউজ করব কিভাবে রিসিপিয়েন্টের গায়ে, দেখো এখানে কি, দিস ইজ দ্যাট ব্লাড ব্যাগ, তাই না, ব্লাড ব্যাগ এখানে কানেকশন করা হয়েছে কিসের সাথে, একটি ট্রান্সফিউশন সেট এর মাধ্যমে, আর এটা কি একটি আইভি ক্যানুলা, তাহলে পেশেন্টের গায়ে আগে আমাদের একটি আইভি ক্যানুলা করতে হবে, যাদের ক্যানুলা করা আছে তাদের আর লাগবে না, যাদের ক্যানুলা করা নেই তাদের আমাদের ক্যানুলা করতে হবে, তারপরে ব্লাড ব্যাগের সাথে এই ট্রান্সফিউশন সেটটাকে কানেক্ট করতে হবে, দেন আমরা এই ব্লাড ট্রান্সফিউজ করবো। ট্রান্সফিউশন সেট, এই যে কানেক্টর যেটা, এই যে টিউবটা কানেক্ট করা হয়েছে ব্লাড ব্যাগের সাথে টু ক্যানুলার, এই টিউবটাকে বলা হচ্ছে ট্রান্সফিউশন সেট। এই ট্রান্সফিউশন সেট তোমাদের অস্পিতে আসে অ্যাজ অ্যাপ্লায়েন্সেস। তখন কোশ্চেন থাকে, ট্রান্সফিউশন সেটের একটা পিকচার থাকবে এবং কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন লাইক হচ্ছে
description na mention the part of the what is the image or what is the appliances in this image. Next question dite pare hoche what are the parts. Tarpore dite pare je ki ki what are the indication for this device. Athoba blood or blood transfusion related je kono question add kore dite pare. পাঁচটা বা চারটা কোশ্চেন দিয়ে দিতে পারে একটা স্পেসিফিকেশনে, তবে কমনলি এই ট্রান্সফিউশন সেটটা তোমাদেরকে দেওয়া হয়। ঘুরে ফিরে একটি ট্রান্সফিউশন সেট, ইনফিউশন সেট, ক্যাথেটার, অ্যাপ্লায়েন্সেস আসে তোমাদের। এখন চলে আসে যে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিলাম, ট্রান্সফিউশন অর্ডার দিলাম, বললাম কমপ্লিকেশন অ্যারাইজ করলে স্টপ করে ফেলতে ব্লাড ট্রান্সফিউশন। এখন কি কি কমপ্লিকেশন হতে পারে, আমরা মেইন ওভারঅল কমপ্লিকেশনে চলে যাই, ব্লাড অর ব্লাড প্রোডাক্ট রিলেটেড যে কোনো কমপ্লিকেশন। তাহলে একটি হতে পারে ইমিডিয়েট কমপ্লিকেশন, আর একটি হতে পারে ডিলেড কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে ইমিউন মিডিয়েটেড অর নন ইমিউন মিডিয়েটেড অ্যান্ড ডিলেড তাই। তাহলে ইমিডিয়েট কমপ্লিকেশন দেখো, ইমিউন কমপ্লিকেশনস, অ্যাকিউট হিমোলাইটিক রিয়াকশন দ্যাট ইজ এবিও ইনকম্পেটিবিলিটি যদি হয় তখন কি হবে, হিমোলাইসিস হবে, তার জন্য হতে পারে ফিবার, রাইগোর, হাইপোটেনশন, হিমোগ্লোবিন ইউরিয়া, ইউরিন দিয়ে হিমোগ্লোবিন পাস করবে, রেনাল টিউবিউলে ডিপোজিট হতে পারে এবং সেখান থেকে রেনাল ফেইল ও ডেভেলপ করতে পারে। ফেব্রাইল নন হিমোলাইটিক ট্রান্সফিউশন হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, আর্টিকেরিয়া, ফেসিয়াল ইডিমা, ফেস ইডিমা হয়ে যেতে পারে, পাইরেক্সিয়া, একটা তো বলা হয়েছে জ্বর আসতে পারে মানে ফিভার, অ্যান্ড অ্যানাফাইলেকটিক শক হতে পারে, আর ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকুইট লাং ইঞ্জুরি হতে পারে। এখানে কি হয়, পালমোনারি ইডিমা ডেভেলপ করে উইদাউট কার্ডিয়াক কমপ্লিকেশন, মানে কার্ডিয়াক প্যাথোলজি ছাড়া লাংসে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। ইডিমা ডেভেলপ করলে কি হয়, কি হবে, হাইপোক্সিয়া হবে পেশেন্টের, এয়ার এক্সচেঞ্জ হতে পারবে না ঠিক মতো, এটা ট্রান্সফিউশন রিলেটেড হতে পারে। যদি দেখা যায় যে তার পেশেন্টের আদার্স কোনো প্যাথোলজি নেই এবং হিস্ট্রি অফ ট্রান্সফিউশন উইদিন 6 to 10 days, তখন আমরা ধরে নিব হচ্ছে এটা ট্রান্সফিউশন রিলেটেড অ্যাকুট লাং ইঞ্জুরি মেবি ডেভেলপ করেছে। আরেকটি যেটা বলেছিলাম যে নন ইমিউন কমপ্লিকেশন কি হতে পারে, এটা ইমিডিয়েট ভলিউম ওভারলোড হতে পারে যার জন্য হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে, এয়ার এম্বোলিজম হতে পারে, হাইপোথার্মিয়া হতে পারে, হাইপারক্যালেমিয়া হতে পারে পটাশিয়াম ইনটক্সিকেশনের জন্য, সাইট্রেট ইনটক্সিকেশনের ওখান থেকে অ্যাসিডোসিস এবং হাইপোক্যালসিমিয়া, আর এন্ডোটক্সিক শক আরেকটি কমপ্লিকেশন। ডিলেড কমপ্লিকেশন কি হতে পারে, একটি ইমিডিয়েট ইমিউন কমপ্লিকেশন, ডিলেড হিমোলাইটিক রিয়াকশন হতে পারে, কেন রেড ব্লাড সেল অ্যালো অ্যান্টিবডি ডেভেলপ করতে পারে আফটার 4 to 10 days, তখন হিমোলাইসিস হবে, তখন এই ডিলেড হিমোলাইটিক রিয়াকশন যেটা ইমিউন রিলেটেড রিয়াকশন হতে পারে। পোস্ট ট্রান্সফিউশন পারপোরা হতে পারে, ইমিউনোসাপ্রেশন বা ট্রান্সফিউশন রিলেটেড গ্রাফট ভার্সাস হোস্ট রিয়াকশন এগুলো হতে পারে, আর নন ইমিউন মিডিয়েটেড হতে পারে ট্রান্সমিশন অফ ইনফেকশন। সবাই তোমরা জানো যে কেন আমরা স্ক্রিনিং করে নিচ্ছি, হেপাটাইটিস বি এন সি ট্রান্সমিশন হতে পারে, এইচআইভি ট্রান্সমিশন হতে পারে, সাইটোমেগালো ভাইরাস, ম্যালেরিয়া, সিফিলিস, এই ডিজিজগুলো ট্রান্সমিশন হতে পারে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। আয়রন ওভারলোড হতে পারে দ্যাট ইজ হিমোসিডারোসিস বা থ্রোম্বোফ্লেবাইটিস। থ্রোম্বোফ্লেবাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি ভেইন, ভেসেলসের যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখন যে ভেনে আমরা ক্যানুলা করে ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি সেই রিলেটেড কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, লাইক হচ্ছে থ্রোম্বোফ্লেবাইটিস। তাহলে ব্লাড ট্রান্সফিউশন এবং ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্ট রিলেটেড টপিক এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে, এখানে তো ডিরেক্ট কমিউনিকেশন করা যাচ্ছে না, কেউ ইনবক্স কমেন্ট সেকশনে কোশ্চেন করে যেতে পারে, আমি পরে অ্যান্সার করে দেব। তো আমার একটা কোশ্চেন ছিল জি ম্যাম, হচ্ছে মানে কোন পেশেন্টের কতটুকু ডিমান্ড সেই অনুযায়ী তো আমরা ব্লাড ট্রান্সফিউশন করবো, তো সেই ডিমান্ডটা আমরা কিভাবে মানে বের করবো, মেজার করবো কিভাবে যে কার কতটুকু ডিমান্ড। আচ্ছা, হিমোগ্লোবিন যেটা ও যে বলা হয়েছিল তোমার পেরি অপারেটিভ পিরিয়ডটাতে, যে আমরা বলছি যে কখন ব্লাড ট্রান্সফিউশন দিব, যে যদি 6 এর নিচে আসে অথবা 8 এর নিচে আসে হিমোগ্লোবিন, মেইনলি 8 বলছে, আমরা ধরে নিই 10, তাহলে আমরা ধরে নিব টার্গেট করব 8 অথবা 10। তাহলে 1 ব্যাগ ব্লাডে ব্লাড দেওয়ার পরে ইউজুয়ালি ধরা হয় 1 গ্রাম তোমার হচ্ছে ইনক্রিজ করছে, আর
আমরা 2 ইউনিট ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার পরে আবার একটি হিমোগ্লোবিন মেজারমেন্ট করে নিব, তখন আমরা দেখে নেব তার কতটুকু ইমপ্রুভ করেছে, তখন তারপর আমরা আবার সেই অনুযায়ী আবার ব্লাড ট্রান্সফিউশন করব। আরেকটি কথা বলা হয়নি, যদি আমরা পরপর 3টি ব্লাড দিই 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে, তখন আমাদের ক্যালসিয়াম গ্লুকোনেট আইভি স্লোলি ইনফিউশন করতে হবে, যে যে বলা হয়েছিল যে ক্যালসিয়াম লো ক্যালসিয়াম হয়ে যায়, যার জন্য কমপ্লিকেশন হতে পারে। আর কিছু? নো ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।